এদিকে রাজধানীর যাত্রাবাড়ি, বাইতুল মোকাররম ও উত্তরায় হতাহতের প্রতিবাদে বিক্ষোভ হয়েছে। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে বাংলাদেশ সফরে আসেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এর প্রতিবাদে শুক্রবার ঢাকা, চট্টগ্রাম ও ব্রাহ্মণবাড়িয়ায় তাণ্ডব চালায় হেফাজত। এতে ঘটে হতাহতের ঘটনা। এর প্রতিবাদে শনিবার বিক্ষোভ হয়েছে রাজধানীর সাইনবোর্ড এলাকায়। মিছিল নিয়ে বাইতুল মোকাররমে যেতে চাইলে মাতুয়াইল তাদের ফিরিয়ে দেয় পুলিশ। আজকে সারা দেশে বিক্ষোভ মিছিল কর্মসূচি ঘোষণা করা হয়েছে, আগামীকাল হরতাল কর্মসূচি ঘোষণা করা হয়েছে। সেই হিসাবে আজকে আমরা সেই শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল করেছি। স্বেচ্ছাসেবক যারা ছিল, স্বেচ্ছাসেবকের হাতে লাঠি ছিল, যেন এটা শৃঙ্খলা শান্তি শৃঙ্খলা বজায় রাখা যায়। জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে দেড় ঘন্টা ধরে চলে সমাবেশ। উত্তরায় বিক্ষোভ করেছে হেফাজতের নেতাকর্মীরা। সড়কে শক্ত অবস্থানে ছিল সরকার সমর্থকেরা। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানীর নানা পয়েন্টে কঠোর অবস্থানে ছিলেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। অনেকদিন পর একটা হরতালের কর্মসূচি এসেছে, তা আমরা আমাদের যে রেগুলার যে ডেপ্লয়মেন্ট আছে, পাশাপাশি আমাদের হরতালের জন্য কিছু বাড়তি সতর্কতামূলক কিছু ডেপ্লয়মেন্ট থাকে, সেটাকে আমরা রাখবো কালকে। হরতালের কানেকশানে যদি বাড়তি কোনো বিশৃঙ্খলা হয়, সেক্ষেত্রে আমাদের সেটাকে মোকাবিলা করার জন্য আমাদের যে প্রস্তুতি থাকা দরকার, সেটা আমরা নিয়ে রাখবো। দিন শেষে সংবাদ সম্মেলনে আসেন হেফাজতের কেন্দ্রীয় নেতারা। তারা বলছেন হরতালে বাধা দিলে আরো কঠোর কর্মসূচি দেয়া হবে। সারা বাংলাদেশে শান্তি শৃঙ্খলা বজায় রেখে বিক্ষোভ দিবস পালিত হয়েছে, বিক্ষোভ করেছে, এবং আগামীকালকে হরতালের জন্য সুশৃঙ্খলভাবে হরতাল করার জন্য, শান্তিপূর্ণভাবে হরতাল করার জন্য আহ্বান করেছে। আগামীকালকে হরতাল পালন করার জন্য যারা মাঠে নেমে আসবে, তাদেরকে প্রতিরোধ করার মতো কোনো ধরনের দুঃসাহস যেন তারা না দেখায়। যদি এটা করে তাহলে হিতে বিপরীত হতে পারে। যদি আগামীকালকে এই ধরনের কোনো অনভিপ্রেত ঘটনা ঘটানো হয়, হেফাজতে ইসলাম আগামী দিনে আরও কঠোর প্রয়োজনে লাগাতার কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে। সব জরুরি সেবার ক্ষেত্রে হরতাল শিথিল থাকবে বলেও জানিয়েছে হেফাজতে ইসলাম। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।